সুপ্রিয় দর্শক, আজ আমাদের মাঝে উপস্থিত রয়েছেন অভিনেতা বাশার বাপ্পি। শুভ সকাল, কেমন আছেন? শুভ সকাল, আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আপনি ভালো আছেন? আমি খুব ভালো আছি, অনেক ধন্যবাদ আপনাকে। আমরা জানি আপনার অভিনয় জীবনের প্রথম যে নাটক ছিল বা যে নাটকটি দিয়ে আসলে আপনার অভিনয় জগতে যাত্রাটা শুরু হয়েছিল, সেটির নাম ছিল ক্রেডিট কার্ড। তো জানতে চাই একটু শুরুটা কেমন ছিল, কিভাবে হয়েছিল এবং যাত্রাটা অল ওভার এই পর্যন্ত কেমন? সত্যি কথা বলতে শুরুটা খুব ক্যাজুয়ালি ছিল। আমার এক প্রোডিউসার ভাই, তার মাধ্যমেই আমার মিডিয়াতে পদচারণা শুরু, ক্রেডিট কার্ড নাটকের মাধ্যমে, যেটা আপনি বললেন, দ্যাট ওয়াজ ব্যাক ইন 2013। তো সেখান থেকেই শুরু। তারপর থেকেই এই 9-10 বছরের পথ চলা, একটু 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 করে কাজ করতে করতে আজকে যতটুকু এসেছে এই অবস্থানে। যেটা হয় যে ছোটবেলা থেকেই আমাদের অনেক ধরনের স্বপ্ন থাকে, অনেক কিছু হবার ইচ্ছে থাকে, কিন্তু সেই জায়গা থেকে আপনি কখনো ভেবেছিলেন কিনা যে অভিনয়ের সাথে যুক্ত হবেন বা পরিবারের থেকে সে সাপোর্টটা পেয়েছিলেন কিনা? সবার আগে বলি, অভিনয়ের সাথে বা মিডিয়ার সাথে যুক্ত হওয়া, এটা কখনো আমার স্বপ্নেও ছিল না, অনেস্টলি স্পিকিং। বাই চান্স হয়ে গেছে, কিন্তু যতই কাজ করেছি ততই কাজের প্রতি আগ্রহটা অনেক বেশি বেড়েছে, কাজের প্রতি ডেডিকেশনটা বেড়েছে। তো ক্রেডিট কার্ড, যেটা কিনা আপনার ক্যারিয়ারের সব থেকে প্রথম নাটক, সেই নাটকটি সম্পর্কে একটু জানতে চাই এবং সেখানে আপনার চরিত্রটি কেমন ছিল বা প্রথম ক্যামেরার সামনে দাঁড়ানোর এক্সপিরিয়েন্সটা বা অনুভূতিটা কেমন? প্রথম ক্যামেরার সামনে দাঁড়ানোর এক্সপিরিয়েন্সটা বলবো ভয়ঙ্কর বলবো না, কিন্তু আই ওয়াজ রিয়েলি টেরিফাইড, বিকজ প্রথম কোনো কাজ করছি। আর তার আগে সত্যি কথা বলতে মিডিয়া রিলেটেড অথবা নাটক রিলেটেড ব্যাপারগুলো আমার কাছে খুবই আননোন ছিল। ক্রেডিট কার্ড নাটকটিতে অভিনয় করেছিলেন তৌসিফ আর মেহজাবিন, আমি বড় ভাইয়ের ক্যারেক্টার করি। তো যখন আমি কাজটা করি খুব নার্ভাস ছিলাম, কীভাবে করবো বা কী সব, বিকজ আই হ্যাড নো আইডিয়া যে কী কীভাবে কাজগুলো হয় বা কী করে না করে, সব কিছু একেবারে নতুন ছিল আমার কাছে। তো তারপর ডিরেক্টর ছিলেন যিনি, উনি আমাকে একটু সাহস দিলেন, বললেন যে ভাইয়া যেভাবে আছে আপনি আপনার মতো করে মিশিয়ে আপনি বলতে পারেন, শুধু একটাই কাজ করবেন, ক্যামেরার দিকে তাকাবেন না, আর আপনি আপনার এক্সপ্রেশন, আপনি যেটা বলতে চান সেটা আপনি যদি বলতে পারেন, দ্যাটস ইট। তো আমরা জানি যে এই পর্যন্ত আপনি প্রায় 5 শতাধিক নাটকে কাজ করেছেন। হ্যাঁ, ধারাবাহিক ধরলে অলমোস্ট রাইট। তো অনেক বিশাল একটা নাম্বার এবং এতগুলো নাটকে কাজ করাটাও আসলে অনেক বড় একটা বিষয়, অনেক বড় একটা জায়গা নিজের চরিত্রকে ফুটিয়ে তোলাটা। তো তার মধ্যে উল্লেখযোগ্য কী কী নাটক ছিল? উল্লেখযোগ্য বলতে আসলে আমি প্রথম দিকে যেটা আমি বললাম, যেহেতু আমি জব করতাম, সো আমার ডিরেক্টর, আমি খুব বেছে কিছু ডিরেক্টরের সাথে কাজ করতাম। বেছে বলতে তখন আমার হাতে অপশনও ছিল না যে আমি আরও মানে আই মিন সবার সাথে কাজ করব বা মানে অ্যাভেলেবেল কাজ করতে পারবো। আলহামদুলিল্লাহ অনেক ডিরেক্টরের সাথে, আমি অনেক পরিচালকের সাথেই কাজ করছি এবং দে রিয়েলি লাভ মি আ লট, যার কারণে আজকে এই পর্যন্ত অথবা এতগুলো কাজ করা। শিল্পী প্রাপ্তিটা তো আসলে সেই জায়গাতেই, সবার ভালোবাসা পাওয়াটা। সো আমরা যেটা জানি যে এখন একটা সময় পর্যন্ত আমরা শুধুমাত্র টিভি রিলেটেড বা টিভি কেন্দ্রিক আমরা ছিলাম, তারপরে যখন থেকে আসলে সোশ্যাল মিডিয়া এলো বা ইউটিউবের প্রচলনটা যখন থেকে বাড়া শুরু করলো, তখন আমাদের মিডিয়াতে বা ইন্ডাস্ট্রিতে একটা অন্যরকম ডাইমেনশন চলে এলো এবং এখন আমরা যেটা জানি যে নতুন একটা মাত্রা যোগ করেছে আমাদের এই ইন্ডাস্ট্রিতে ওয়েব সিরিজ বা ওয়েব। সো সেই জায়গা থেকে আমরা জানি যে ওয়েবেও আপনার কাজ করা হয়েছে। তো ওয়েব সিরিজে কাজ করা, টিভিসিতে কাজ করা, ওবিসিতে কাজ করা এবং সেই সাথে নাটক তো রয়েছেই, সো কোন মাধ্যমটা আপনার কাছে কেমন লাগছে বা এই যে একটার পর একটা চেঞ্জ আসছে আমাদের ইন্ডাস্ট্রিতে এবং অবশ্যই ভালোর জন্য পজিটিভ চেঞ্জ, সেগুলো এই চেঞ্জগুলো আপনাকে কেমন ভালো লাগা দিচ্ছে? অবশ্যই অনেক ভালো লাগছে। আর সত্যি কথা বলতে কি, প্রযুক্তির কর্ষতা এবং আশীর্বাদ, এটাকে তো আসলে অস্বীকার করার অথবা অ্যাভয়েড করার কোনো উপায় নেই। সো সেই প্রযুক্তির উৎকর্ষতার মাধ্যমেই তো আসলে এখন এত সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে ইউটিউব বা ওয়েব ফিল্মগুলো, আমরা ওটিটি প্ল্যাটফর্মগুলো, এখানে মানে এত মাধ্যম বা এত স্কোপ আমাদের বেড়েছে। তো স্বাভাবিক এটা যখন বেড়েছে তখন আমাদের কাজের পরিমাণও বেড়েছে, চরিত্রের ডাইমেনশন অনেক বেশি। সো এখানে কাজ করে অন্যরকম মজা পাওয়া যায়। আর নাটক তো এটা শাশ্বত, এটাকে অ্যাভয়েড করারও কোনো উপায় নেই বা ছোটো করে কোনোভাবেই দেখার কোনো উপায় নেই। আর এছাড়া টিভি সিওবিসির কাজও, দ্যাট ওয়াজ রিয়েলি মানে এই পর্যন্ত আমি যতগুলো কাজই করেছি মোটামুটি আমার কাছে বেশ ভালো লেগেছে। প্রত্যেকটা সেক্টরের স্বাদটা আমি বলবো আলাদা, ফ্লেভারটা আলাদা। তো চলচ্চিত্র নিয়ে একটু জানতে চাই, বড় ক্যানভাসে কাজ করার বা বড় প্ল্যাটফর্মে কাজ করার অভিজ্ঞতাটা কেমন ছিল এবং কোন কোন চলচ্চিত্রে কাজ করা হয়েছে? আমি শাপলা মিডিয়ার 2-3 মুভিতে কাজ করেছি, প্লাস
কিছুদিন আগে একটা কাজ করেছি, সেটা হচ্ছে সাকিব খানা বুবলি অভিনীত লিডার আমি বাংলাদেশ, তপু খান পরিচালিত কাজটি, খুব শীঘ্রই কাজটি মুক্তি পাবে। এটাতে কাজ করার অভিজ্ঞতা আমার অনেক ভালো, বিকজ এটার মাধ্যমে অ্যাকচুয়ালি ফিল্ম যাকে বলে, মানে ফিল্মের স্কোপটা, আই মিন ফিল্মের যে ডাইমেনশনটা বা এত ভেরিয়াস যেই জায়গাটা, অনেক বড় একটা জায়গা, তো এটাতে কাজ করার অভিজ্ঞতাটা খুবই মানে খুবই চমৎকার, খুব ভালো লেগেছে। আশা করছি আরও সামনে আরও বেশি অনেক বেশি কাজ করবো মিডিয়া, আই মিন ফিল্মে। ফিল্মে কাজ করার ক্ষেত্রে নাটকের সাথে আপনার কাছে কী ডিফারেন্স মনে হয়েছে? প্রথমত বলবো এখানে খুব বড় পরিসরে কাজ হয়, ভালো লাগে কাজটা করতে, কাজের ডিটেইলিং থাকে অনেক, প্রত্যেকটা সেক্টর আলাদা আলাদা নাটকে, হয়তো বা আমরা যেটা বলি মানে টু বি ভেরি অনেস্ট, সময় এবং বাজেটের একটা ব্যাপার থাকে। সো ওখান থেকে বের হয়ে এসে যখন মুভিতে এসে এই জায়গাটা অনেক বেশি বড়, সো ওইটার কাজের ফ্লেভার সম্পূর্ণই ভিন্ন রকম এবং অনেক বেশি রিচ, মানে আমি নিজেকে অনেক ভালো লাগে, নিজের কাজকে দেখতে অনেক ভালো লাগে, নিজেকে একটা জায়গাতে নিতে অনেক ভালো লাগে, চরিত্রের সাথে মিশে যেতে খুব ভালো লাগে। যেহেতু আসলে যেটা আমি বললাম যে শিল্পীদের ক্ষুধাটাই থাকে আসলে ডিফারেন্ট ডিফারেন্ট চরিত্রে নিজেকে এস্টাবলিশ করাটা, সো সামনে নতুন কোনো চলচ্চিত্রের কাজ রয়েছে কিনা বা কোনো কথা হচ্ছে কিনা? কথা হচ্ছে, এখন পর্যন্ত কনফার্ম কিছু হয়নি, বাট কথা চলছে, আশা করছি খুব শীঘ্রই হয়তো বা দর্শককে একটা সুখবর দিতে পারবো। আচ্ছা, তো চলচ্চিত্র নিয়ে যেহেতু কথা বলছি, আমরা জানি যে চলচ্চিত্রের যেই ইন্ডাস্ট্রিটা আমাদের বা আমাদের চলচ্চিত্রের যে জগৎটা সেটা কিছুদিন আগ পর্যন্ত বেশ হতাশাগ্রস্ত ছিল সব কিছু মিলিয়ে, এবং অনেক আগে থেকেই চলচ্চিত্র নিয়ে অনেক ধরনের অনেক কমপ্লেইন আসছিল যে তেমন ভালো কোনো চলচ্চিত্র হচ্ছে না, অনেক বাজেট নেই, আর্টিস্টের ক্রাইসিস, সব কিছু মিলিয়ে আসলে খুব একটা ম্যাসাকার অবস্থার মধ্যে সব কিছু ছিল। তার মধ্যে করোনা এসে আবার নতুন মাত্রা যোগ করে দিয়েছে, অনেকগুলো হল বন্ধ হয়ে গিয়েছে আমরা জানি। সেই জায়গা থেকে আবার খুব আশাজনক আমাদের জন্য যে বিষয়টি সেটা হচ্ছে লাস্ট কিছু চলচ্চিত্র আমরা পেয়েছি এমন যেটাতে আমরা আবার সেই দর্শকদের সাড়া বা যে উদ্দীপনাটা যে উৎসাহটা সেগুলো দেখতে পাচ্ছি এবং বেশ ভালো ভালো কাজও হচ্ছে এখন। সো চলচ্চিত্র নিয়ে আসলে আপনি কতটা আশাবাদী বা আপনার কাছে কী মনে হচ্ছে আমাদের দেশের চলচ্চিত্র জগৎটা আসলে কোন দিকে যাচ্ছে? অবশ্যই অনেক বেশি আশাবাদী নিঃসন্দেহে, বিকজ আপনি যেটা বললেন যে এখন আমাদের আর্টিস্ট বলেন অথবা পরিচালক বলেন, অনেক ভালো ভালো আর্টিস্ট এসছে, ভালো ভালো আর্টিস্ট, তারা খুব ভালো কাজ করছে, মাইন্ড ব্লোয়িং কাজ করছে তারা নিঃসন্দেহে। সো যখন এই ধরনের আর্টিস্ট আসে এবং সেই সাথে ডিরেক্টর ভালো, বেশ ভালো বেশ কিছু নতুন ডিরেক্টর এসছেন যারা ভালো ভালো কাজ করছেন, সো এইটা তো অবশ্যই আমাদের জন্য অনেক ভালো। আর আমাদের চলচ্চিত্রের যে ব্যাপারটা, আমি সবসময় আমি যেটা বললাম আমি খুবই আশাবাদী, কারণ দেখুন প্রত্যেকটা সেক্টরে আপস অ্যান্ড ডাউনস থাকবেই। এমন একটা সময় ছিল হয়তো বা যখন নাটকও খুব বেশি একটা যে অনেক বেশি সাড়া ফেলতো আমাদের জীবনে তা না, বাট এখন কিন্তু সম্পূর্ণ ভিন্ন ব্যাপারটা। মানুষ প্রচুর নাটক দেখে এবং তারা নাটকের থেকে অনেক শিখে, অনেক কিছু জানতে পারে, আমরা বেশ ভালো সাড়া পাই দর্শকদের, ধন্যবাদ দর্শকদেরকে যে আমরা খুব ভালো সাড়া পাই যে কোনো কাজের। সো আস্তে আস্তে একটা ড্যামেজ, একটা মানুষের বা একটা গ্রাফ আস্তে আস্তে মানে যেই গ্রাফটা আপনার উপরে যাবে সেটা কিন্তু নিচেও নামবে, বাট অন দ্য কন্ট্রারি সেটা আবার কিন্তু উপরেই উঠবে, কারণ একবার যেহেতু নিচে নেমে সেটা উপরে উঠবেই। সো আই থিঙ্ক বর্তমানে আমাদের যে চলচ্চিত্রের যে সময়টা যাচ্ছে সেটা উপরের দিকে এই গ্রাফটা যাচ্ছে এবং আশা করছি এটা টপে যেয়ে পৌঁছবে একটা না একটা সময়। অবশ্যই আশাবাদী হওয়াটা এবং পজিটিভ থাকাটা তো আসলে শিল্পীদের সব থেকে বড় অনুপ্রেরণাও বলা যায় এটাকে। সো আমরা জানি যে অভিনয়ের পাশাপাশি আপনি ব্যবসা করে থাকেন বা আপনার একটা প্রফেশন রয়েছে নাকি সেটার পাশাপাশি আপনি অভিনয় করে থাকেন, জানি না কোনটাতে বেশি সময় দিতে পারছেন, কিন্তু সেটা সম্পর্কে একটু জানতে চাই, অভিনয়ের পাশাপাশি আর কি করছেন এবং আসলে কাজ করে বা ব্যবসা করে অভিনয়ে সময় যথেষ্ট পরিমাণ দিতে পারছেন কিনা? চাকরিটা না করার কারণটাই এটা, কারণ অভিনয়কে যখন অনেক বেশি ভালোবেসে ফেলেছি তারপরে চাকরি করে কাজ করাটা ইটস কোয়াইট ইম্পসিবল। সো আস্তে আস্তেই ব্যবসার দিকে আগানো, আমার একটা স্টুডেন্ট কনসালটেন্সি ফার্ম আছে, পাশাপাশি আমি আরও দুটা ছোটো ব্যবসার সাথে জড়িত, ওগুলো সময়টা মেনটেন করে সব কিছু ঠিকঠাক করে তারপরেই অভিনয়টা করা হয় আর কি। সো ইটস কোয়াইট টাফ বাট নট ইম্পসিবল। সামনে আর নতুন কি কি কাজ রয়েছে সবকিছু মিলে, টিভিসি বা নাটক বা নতুন কোনো কিছুর কাজ হচ্ছে? কাজ অনেক হচ্ছে, ফিল্মের কথা যেটা বললাম যে এখনো পর্যন্ত কথা চলছে, আশা করছি হয়তো বা ব্যাটে বলে মিলে গেলে সেটা আরেকটা নতুন মাত্রা যোগ করবে আমার ক্যারিয়ারে। বা দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে প্লিজ। দর্শকদের উদ্দেশ্যে অবশ্যই বলার আছে, সবার আগে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ,
আপনারা আমাদের নাটক দেখেন, আমাদের চলচ্চিত্র দেখেন, প্লিজ আমাদের নাটক এবং চলচ্চিত্রের সাথে থাকবেন, আমাদের সাথে থাকবেন। আমরা যদি কোনো ভুল করি সেটা আলোচনার মাধ্যমে এবং সমালোচনার মাধ্যমে আমাদেরকে ধরিয়ে দেবেন। আর এই পর্যন্ত আমাদেরকে এত ভালোবাসার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। এটিএন বাংলাকেও ধন্যবাদ এবং এটিএন বাংলা যত কলাকুশলী আছেন তাদের সবাইকে আমার শুভেচ্ছা এবং অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ, আপনাকেও ধন্যবাদ। অনেক ধন্যবাদ আপনাকে আরও একবার, চায়ের চুমুকের পক্ষ থেকে, এটিএন বাংলার পক্ষ থেকে অনেক অনেক শুভকামনা রইল আপনার প্রতি। ধন্যবাদ দর্শক, আজ এখানেই শেষ করছি। দেখা হবে আগামীকাল নতুন কোন অতিথির সাথে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সাথেই থাকুন, দেশকে ভালোবাসুন। চায়ের চুমুকের এই এপিসোডগুলো youtube.com/ATN Bangla প্রোগ্রামে গেলে পেয়ে যাবেন। সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আল্লাহ হাফেজ। দিন আসে দিন যায়, সময়টা চলে যায়, তবু আছি এই বেশে ভালো। জীবনটা রঙময় যেভাবেই হওয়া চাই, নয় কভু সাদা কালো। এই আশাতে স্বপ্ন ভাসে, সুখ হাসে চোখে মুখে, চায়ের চুমুক।